বন্ধুরা, এটা বলা ভুল হবে না যে বর্তমানে হাতে গোনা কয়েকটা ভারতীয় কোম্পানি আন্তর্জাতিক মার্কেটে নিজেকে প্রদর্শন করতে পারে। দেশে যেভাবে স্টার্টআপের দৌড় শুরু হয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে যে ভারতের একটা নতুন রূপ দেখতে পাওয়া যাবে। ঠিক এইভাবেই টেকনোলজি স্টার্টআপ গুলো দেশকে আরো উন্নতি লাভে সাহায্য করছে। তো বন্ধুরা, বর্তমানে একটা বড় খবর উঠে আসছে ভারতীয় এয়ারোস্পেস স্টার্টআপ অগ্নিকুলের তরফ থেকে। তো বন্ধুরা, এই স্টার্টআপটা বর্তমানে বন্দে ভারতের মতো ট্রেনগুলো তৈরি করবে না, বরং এরা এই ট্রেন গুলোকে প্রিন্ট করবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, বর্তমানে ইন্ডিয়ান রেলওয়ে এরকমই একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। অলরেডি এরকম অনেক প্রোটোটাইপ 3D প্রিন্টিং এর মাধ্যমে দেশের ভেতরে তৈরি করার কাজ শুরু করা হয়েছে, কিন্তু বন্দে ভারত ট্রেন সেটের মতো নতুন একটা কনসেপ্ট নিয়ে আসা হচ্ছে। তাছাড়া আপনারা জানিয়ে দিই, এই স্টার্টআপটা ভারতের এয়ারোস্পেস সেক্টরে খুব ভালোভাবে কাজ করেছে। এখন এই স্টার্টআপ বর্তমানে ভারতের ভেতরে ই ট্যাক্সি, ই প্লেন, ফিউচারিস্টিক হাইপার এবং বন্দে ভারত ট্রেনের মতো নতুন কনসেপ্ট গুলোকে 3D প্রিন্টিং এর মাধ্যমে তৈরি করতে চাইছে। ফাব হ্যাটস অটোমেশন, এই স্টার্টআপ লাইট কার্বন ফাইবারের ব্যবহার করে 3D প্রিন্টিং এর মাধ্যমে এই সমস্ত মডেল গুলো তৈরি করবে, যেটাকে খুব সহজে টেস্ট করা যাবে। ঠিকঠাক করে বলতে গেলে আজ দেশের ভেতরে প্রায় 15টা বন্দে ভারত ট্রেন সেট অপারেট করা হচ্ছে। আগস্ট মাসের মধ্যে মোট 75টা বন্দে ভারত ট্রেন সেট অপারেট করার কথা বলা হয়েছে, এবং এই বন্দে ভারত গুলো আলাদা আলাদা লুকস এবং ডিজাইন নাকি তৈরি করা হবে। এক্ষেত্রে এদের টেস্ট করা খুব সহজ হবে, যদি এদের প্রোটোটাইপ যেখানে 3D প্রিন্টিং এর মাধ্যমে এমন একটা ডামি তৈরি করা হবে যেটার টেস্ট করা অনেক সহজ হয়ে যাবে, এতে খরচও অনেক কম হবে। এছাড়া আগেই আমরা আপনাদের জানালাম, শুধুমাত্র 3D প্রিন্টেড বন্দে ভারত ট্রেনই নয়, বরং ই প্লেন, ই ট্যাক্সি এবং ফিউচারিস্টিক হাইপার লুপ কেও এই টেকনোলজির মাধ্যমেই তৈরি করা হবে। এটা করার একমাত্র কারণ হচ্ছে এখনো ভারত অন্যান্য দেশের ওপর অত্যন্ত নির্ভরশীল, সেটা মেড ইন ইন্ডিয়া ট্রেন হোক বা অন্য কিছু। তাছাড়া বর্তমানে দেখা গেছে প্রায় $6.5 বিলিয়ন কন্ট্রাক্ট ভারত একটা রাশিয়ান কোম্পানিকে দিয়েছে 120টা বন্দে ভারত ট্রেন সেট ম্যানুফ্যাকচার করার জন্য। এছাড়া ভারতীয় কোম্পানি BHEL এবং টিটাগার ওয়াগন্স কে মোট 80টা বন্দে ভারত ট্রেন সেট তৈরি করার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, এবং বিদেশি কোম্পানি অ্যালস্টম ও সিমেন্স কেও 25টা সেমি হাই স্পিড ট্রেন তৈরি করার কন্ট্রাক্ট সঁপে দেওয়া হয়েছে। আমরা এখনো পর্যন্ত 3টে কন্ট্রাক্টের কথা বললাম, বড় বড় বিদেশি কোম্পানির হাতে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এর আগেও নতুন বন্দে ভারত ট্রেনের প্রায় 40,000 হুইলস এর কন্ট্রাক্ট চায়নাকে দেওয়া হয়েছিল। এভাবেই আমাদের নিজস্ব মেড ইন ইন্ডিয়া ট্যাগ পাওয়ার ট্রেন বিদেশি কোম্পানির সহায়তায় তৈরি হচ্ছে। এমনিতেই ট্রেনগুলোকে ভারতেই তৈরি করা হয়, কিন্তু আমরা যদি বিভিন্ন নতুন অ্যাডভান্স টেকনোলজিকে ভারতে নিয়ে আসতে পারি, তাহলে ভারতের চাহিদা মেটানোর সঙ্গে সঙ্গে এই ট্রেনগুলোকে বাইরের দেশে পাঠানো সম্ভব হবে। এরকম কিছু করতে পারলে দেশবাসী হিসাবে আমরা অত্যন্ত গর্বিত হব। তবে বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারত কি পারবে এরকম কিছু করতে? কমেন্টে অবশ্যই জানান।